নেই। সিট এটাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তাদের জানানো হয়েছে যে এখন পর্যন্ত তাদের যে অগ্রগতি বা অধোগতি সেই কাগজপত্র তারা যেন অবিলম্বে সিবিআই এর কাছে হ্যান্ড ওভার করে দেয়। তদন্তে যে সমস্ত ত্রুটি হয়েছে, সেই ত্রুটি আরো বিস্তারিতভাবে মহামান্য আদালত জানাতে পারেনি বা জানাতে চাননি, কিন্তু যে অবস্থা আমাদের সামনে আজকে এলো, আমার মনে হয় এই রাজ্য সরকারের আর ভবিষ্যতে কোনো তদন্ত নিয়ে কোনো মন্তব্য করবার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন পর্যন্ত বিজেপি কর্মী খুন হচ্ছিলেন, বিজেপির সমর্থকরা আক্রান্ত হচ্ছিল, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিজেপির রক্তে নিজেদের হাতকে লাল করেছে, এখন মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এমন সমাজ তৈরি করেছেন মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু। আজকে সেই সংখ্যালঘু পরিবারেরাও আজকে চাইছেন যে সিবিআই এর তদন্ত করা হোক। যারা প্রকাশ্যে বিভাজনের রাজনীতি করে সমাজের এক শ্রেণীর মানুষকে বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন, যারা প্রতিনিয়ত সংখ্যালঘু মহল্লায় দাঁড়িয়ে গিয়ে সেই গুজরাটের গোর্ধার কথা স্মরণ করিয়ে দেন, আজকে মনে রাখতে হবে সেখানের মানুষও কিন্তু বিচার পেয়েছেন। গোর্ধা এবং তার পরবর্তীকালে যে ঘটনাকে নিয়ে বিজেপিকে এখনও পর্যন্ত কলঙ্কিত, কালিমালিপ্ত করবার চেষ্টা হয়েছে, আজকে সেখানেরও বিবরণ বিজেপির সরকার নয়, কংগ্রেসের সরকার অন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট, সেখানের আমাদের তদানীন্তন ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জয়সওয়াল বলেছেন এই দাঙ্গাকে থামানোর জন্য গুলি চলেছিল। যদিও হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না, কিন্তু তা সত্ত্বেও যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিজেপিকে সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে মন্দির মসজিদ লড়াই নয় চাই রুটি রুজির লড়াইয়ের স্লোগান দেন, তাদের আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, প্রকাশ জয়সওয়াল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে সেদিন পুলিশ এবং মিলিটারি ওই জনসংঘর্ষ, ওই দাঙ্গা থামাতে যে গুলি চালিয়েছে তাতে হিন্দু মারা গিয়েছিলেন 790 জন এবং মুসলমান মারা গিয়েছিল 254 জন। এই পরিসংখ্যান বিজেপির পরিসংখ্যান নয়, এই পরিসংখ্যান এনডিএ সরকারের পরিসংখ্যান নয়, এই পরিসংখ্যান ভারত সরকারের, এবং যিনি তদানীন্তন ঘটনাচক্রে এই পরিসংখ্যান দিচ্ছেন পার্লামেন্টে দাঁড়িয়ে তার নাম প্রকাশ জয়সওয়াল। আজকে যেভাবে কখনো সম্প্রদায়ের নামে, কখনো জাতির নামে মানুষকে টুকরো টুকরো করে বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছিলেন, আজকে সৌভাগ্য ভারতবর্ষের মানুষ তার ঊর্ধ্বে উঠেছে। বিহার উত্তর প্রদেশের নির্বাচনে সংঘর্ষ নেই, উত্তর প্রদেশের জাতি দাঙ্গা নেই, উত্তর প্রদেশের সাম্প্রদায়িক সংঘর্ষ নেই, 2002-এর পরে গুজরাতে কোনো দাঙ্গা নেই, দাঙ্গা ফ্রি ভারতবর্ষ যদি কেউ উপহার দিয়ে থাকতে পারে তার নাম বিজেপি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সংঘর্ষ হয়েছে, নামগুলো নতুন করে মনে করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আজকে সংখ্যালঘু সমাজকে এটা মনে রাখতে হবে, তারা সমাজের মূল স্রোত থেকে তাদের বিচ্ছিন্ন করে কখনো বিজেপির বিরুদ্ধে তাদের খেপিয়ে তুলে আজকে গোটা সমাজটাকে কোথায় পৌঁছে দিয়েছেন। আজকে যে ঘটনা রামপুরহাটে সংঘটিত হয়েছে, সেই ঘটনা থেকে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ আবার কিছু নেতাকে ছেড়ে ফেলে দিতে চাইছেন। আজকেই তৃণমূলের একটি প্রেস কনফারেন্সে মুখপাত্র শরীরী ভাষা এবং বীরভূম জেলার সর্বোচ্চ নেতার সম্পর্কে তার যে বক্তব্য, এবং কিছুক্ষণের মধ্যেই বীরভূমের সেই নেতার যে প্রতিক্রিয়া তা স্বাভাবিকভাবেই স্পষ্ট করে দিচ্ছে, এই ঘটনার সঙ্গে শুধুমাত্র আনারুল যুক্ত নেই, এই ঘটনার সঙ্গে বা এই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে শুধুমাত্র ভাদুসে যুক্ত নেই, পুরো তৃণমূল দল, তৃণমূলের সর্বোচ্চ নেতৃবৃন্দ আজকে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। আনারুলের ঘাড়ে কটা মাথা আছে, আনারুলের এত বড় দুঃসাহস কী করে হয় যে সে তার আকাকে না জানিয়ে আজকে সে সম্পূর্ণভাবে পুলিশকে নিয়ন্ত্রণ করে দিল। সুতরাং তৃণমূল কংগ্রেস একজনকে গ্রেপ্তার করে, দুজন পুলিশকে সাসপেন্ড করে, কাউকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে আজকে পুরো ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখতে চাইছিল। আমরা বারবার অভিযোগ করেছি এই লড়াই রাজনৈতিক লড়াই, তৃণমূলের আভ্যন্তরীণ লড়াই, এই লড়াইয়ের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ নেই, এই লড়াইয়ের সঙ্গে কারোর
পার্সোনাল রাইভালরি যুক্ত নয়। এই ঘটনা একটি সংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ড, একটা তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের লড়াই, যে লড়াইয়ের সুতো অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। আজকে তদন্তকে প্রথম থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ডিজি প্রেস কনফারেন্স করে আগেই বলে দিলেন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, ব্যক্তিগত রাইভালরি আছে কিনা তা আমরা তদন্ত করে জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই ফিরাদ হাকিম ওখানে পৌঁছে গিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে এলেন, কিন্তু একবারের জন্য মৃত্যুর সঙ্গে যারা লড়াই করছিলেন সেই হসপিটালে পৌঁছতে পারলেন না। কয়েক একদিন পরে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে গেলেন, তার মাঝখানে ল্যাংচা তত্ত্ব চলে এলো। বিজেপির সংসদীয় দলকে সিমেন্টের লড়ি খারাপ করে দিয়ে বারবার রাস্তায় আটকে দেওয়া হলো, তাদের ঘটনাস্থলে যেতে দেওয়া হলো না। মুখ্যমন্ত্রী গিয়ে কিভাবে তদন্ত চলবে, কিভাবে ডায়েরি লিখতে হবে সেটা সম্পূর্ণ বলে দিয়ে এলেন। আনারুলকে গ্রেপ্তার করা হলো, আনারুল আজকে বলেছে আমি গ্রেপ্তার হইনি, আমাকে আমি সারেন্ডার করেছি, আমি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছি। এই অবস্থা থেকে আজকে পশ্চিমবঙ্গকে যে কোনো মূল্যে আজকে মুক্তি দিতে হবে। এই রাজ্যের প্রত্যেক